আপনাদের জানি রাখি স্বামী আত্মস্থানন্দের জীবনাবসান। রামকৃষ্ণ মঠ এবং মিশনে অধ্যক্ষ ছিলেন। বিকেল 5:30টা তার জীবনাবসান হয়েছিল। বয়স হয়েছিল 99 বছর। প্রীতম আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। প্রীতম দেখো, এটা খারাপ খবর এবং বিশেষ করে এমন একজনের সম্পর্কে ব্যাপার মানে কথা বলতে হচ্ছে যিনি মহ মিশনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলেন, যুক্ত ছিলেন টানা প্রেসিডেন্ট হিসেবে মঠের একেবারে সর্বোত্তম এবং সবচেয়ে ওপরের চালিকা শক্তি বলা যেতে পারে, সেই চালিকা শক্তি হিসেবে বহুদিন ধরে মঠের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আমরা যেরকমটা জানি যে গত 2015 সালের ফেব্রুয়ারি মাস থেকে টানা বার্ধক্যজনিত কারণে যিনি শুভমঙ্গল সেবা প্রতিষ্ঠানে ছিলেন কলকাতার রামকৃষ্ণ মিশনের মঠের যে হাসপাতালে সেখানে তিনি ভর্তি ছিলেন, তার সংক্রমণ ছিল এবং চিকিৎসকের যে দল গঠন করা হয়েছিল তারা একেবারে তারা নজর রেখেছিলেন। কিন্তু যেটা হতে থাকে যে বারবার সংক্রমণ এবং যেহেতু বয়স অনেক অনেকটাই বেশি হয়ে গিয়েছিল, ফলে বার্ধক্যজনিত সমস্যা কিন্তু বারবারই তাকে জর্জরিত করছিল বলতে বাধ্য হচ্ছি, চিকিৎসকরা সেরকমই জানিয়েছেন। এবং এবারে যেটা হয়েছে যে সংক্রমণ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং ডায়ালিসিস করার চেষ্টা করা হচ্ছিল, ডায়ালিসিস নিয়ে অনেক সময় তার এই পার্থিব শরীর ডায়ালিসিস নিতে সক্ষম হচ্ছিল না। এবং যেটা জানা যাচ্ছিল যে আমরা ঘনিষ্ঠ মহল থেকে জানতে পেরেছি মঠের যারা সন্ন্যাসী রয়েছেন এবং তার একেবারে পাশে থাকেন প্রেসিডেন্ট মহারাজের পাশে থাকেন যিনি সেই তাপস মহারাজের সঙ্গে তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তার সন্ন্যাস নাম স্বামী বিমলানন্দ মহারাজ, তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে শেষ দিকে এতটাই সমস্যা হয়েছে যে তার জ্বর কমছিল না, 105-এর উপর জ্বর ছিল, চিকিৎসা পদ্ধতির মাধ্যমে জ্বরকে কমানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু বিকেলের দিকে আজকে একবার চেষ্টা করার কথা শোনা যাচ্ছিল যে ডায়ালিসিস যদি তার নেওয়া সম্ভব হয় তার এই পার্থিব শরীর নিতে পারে তাহলে হয়তো অবস্থা উন্নত হতে পারে, না হলে নয়। তাদের যে তারা চিকিৎসকরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের আজকে সকালেও অনেকক্ষণ ধরে কথা হয়েছে, তাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে থাকা সৌভাগ্য হয়েছিল। তাতে আমরা যেটা বুঝতে পারি যে হয়তো আর এবার তাকে বাঁচানো সম্ভব না, ঠিক যেমনটা আজ 5:30টার সময় এখনো যদিও ঘোষণা করা হয়নি অফিসিয়ালি, এখনো ঘোষণা করা হয়নি, সেটা 7:30টার সময় করা হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু 5:30টার সময় তার দেহাবসান হয়েছিল এবং স্বাভাবিকভাবেই দেখো অনসূয়া তার যে অগণিত ভক্ত অনুরাগী যারা রয়েছেন তার সংখ্যাটা নেহাত কম নয়। এবং আমরা জানি দীক্ষা নেওয়ার যে বিষয়টি আছে বেলুর মঠের ঐতিহ্যের মধ্যে পড়ে, সেই দীক্ষিত যারা রয়েছেন প্রচুর মানুষজন রয়েছেন যাদের আমরা আসতে দেখেছি, শুধু সন্ন্যাসীরা নন তার ভক্ত অনুরাগীরাও আসতে দেখেছি তাদেরকে। স্বাভাবিকভাবেই এই খবরে তাদের মধ্যে যে শোকের আবহ ইতিমধ্যেই সেটা অবশ্যই ছড়িয়ে পড়েছে। প্রথম তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ সরকার আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সন্দীপ, 22 বছর বয়সে বেলুর মঠের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি এবং তার এই এই দীর্ঘ সময়কালে বহু কাজ করেছেন মঠ এবং মিশনের হয়ে, যদি সেদিকে একটু আলোকপাত করা সম্ভব হয়। দেখো, তিনি দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সঙ্গে যুক্ত এবং এবং তার এই চলে যাওয়া সেটা কিন্তু এক কথায় অপূরণীয় ক্ষতি বলা যেতে পারে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে যখন তার অসুস্থতা বাড়াবাড়ি রকমের পর্যায়ে পৌঁছায় তারপর থেকে কিন্তু লাগাতার ভক্তরা তার 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 যারা শিষ্যরা রয়েছেন তারা একে একে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকেন, এই গরম রৌদ্র এগুলোকে অগ্রাহ্য করে তারা দাঁড়িয়েছিলেন। যদি একবার চোখের দেখা দেখা যায়
অনেকে সেই সুযোগটা পেয়েছেন, কেননা যখন আজকে সকাল থেকে এই খবর আমরা সম্প্রচার করি, তারপর 12টা-1টা পর্যন্ত যারা ভক্তরা এসেছিলেন তাদেরকে হাসপাতালের সাততলায় গিয়ে দেখার একটা সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর যত সময় গড়াতে থাকে তত কিন্তু এই ভিড় যখন বাড়তে থাকছিল তখন এই এই হাসপাতাল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেয় যে আর কাউকে দর্শন করতে দেওয়া হবে না। রাজকোটে সেবাশ্রম আশ্রম পর্যন্ত তিনি তৈরি করেছিলেন, তার এই দীর্ঘ কর্মজীবন সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। দীর্ঘ কর্মজীবন মানে আর একটা বছর হলে তার 100 বছর পূর্ণ হতো। তো রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে আপনারা জানেন যে টুইন আইডিয়ালস থাকে, যুগ্ম আদর্শ থাকে। একটা হচ্ছে যে যিনি সন্ন্যাসী মানে যিনি ওই সংগঠনের অন্তর্গত তিনি তার আধ্যাত্মিক সাধনা করবেন, ঈশ্বর সাধনা করবেন, পাশাপাশি সংগঠন নিউজ হয় যেসব কারণে তার অন্যতম হচ্ছে যে মানব সেবায় তারা আত্মনিয়োগ করেন সর্বান্তঃকরণে। সেই দিক দিয়ে আমি যদি নিউজ ভ্যালুর দিক দিয়েও বলি, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের একজন নক্ষত্রের মতো, যারা কিনা সত্যি সেই অর্থে খবর হয়ে উঠতে চাননি, কিন্তু মানুষ বিনম্র শ্রদ্ধায় তাদেরকে ওই সংবাদের মর্যাদা দান করেছে এবং এখনো করছে, যেখানে তারা কিনা নিজের জীবন উপেক্ষা করে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন। স্বামী আত্মস্থানন্দজি মহারাজ প্রয়াত হয়েছেন, তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ছিলেন, ভবিষ্যৎকাল হয়তো তাকে এই প্রেসিডেন্ট রূপে যেমন মনে রাখবে তেমনি একজন দরদি মানব সেবক রূপে আরো বেশি করে মনে রাখবেন। আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করতে চাইব, তিনি একবার বলেছিলেন যে ত্রাণ কার্যে বেরিয়ে আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনারা জানেন যে ওই রামকৃষ্ণ রিলিফের যে জায়গাটার কথা বলছিলাম সেটার উল্লেখ করে উনি বলেছিলেন যে ত্রাণ কার্যে বেরিয়ে আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু তাতে কিছু যায় আসেনি, মানুষ একদিন মরবে, কিন্তু আরেকজন মানুষকে আপন বোধে সেবা করতে করতে মরার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো যদিও আত্মস্থানন্দজি আপনারা নিউজে বলেছেন যে বিগত কয়েক বছর অসুস্থ ছিলেন, কিন্তু সেটা সামান্য কয়েক বছর, কিন্তু তার ওই যে মৃত্যু, তার যে দেহাবসান, ইংরেজিতে যেটাকে আমরা ইন হার্নেস বলি, কাজ করতে করতে চলে যাওয়া, সেই রকম। এবং সেখানে আরেকবারও স্মরণ করি ওনার উক্তি যে আরেকজন মানুষকে আপন বোধে সেবা করতে করতে মরার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এইটাই এই ধরনের ব্যক্তিত্বকে তাদের জীবনকে আমাদের লাইভ করে রাখছে। অনেক ধন্যবাদ সোমাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।